গত 12ই মার্চ একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের রবীন্দ্রভারতীর আমারই সহপাঠীর এক চিত্র প্রদর্শনী হয়ে গেল। ও মূলত জলরঙের ছবি এবারে এনেছিল প্রকৃতির উপরে। মূল ছবিগুলোর মধ্যে প্রকৃতিকে বাঁচানোর জন্যই ওর একটা মেসেজ ছিল। আসলে প্রকৃতি না থাকলে তো আমরা থাকবো না, সেই জন্য প্রকৃতিকে নিয়ে ছবি এঁকেছে আর অসাধারণ জল রং করেছে। তাই যারা এক্সিবিশনটা দেখতে পাননি তাদের জন্যই এই ভিডিও করা। এক্সিবিশনটা চেষ্টা করেছি আমরা যে পুরোপুরি তুলে ধরবার জন্য। ধন্যবাদ, নমস্কার।
আসাম ভারত ইউনিভার্সিটি ক্যালকাটা। এখানে আমার এটা ফার্স্ট সোলো এক্সিবিশন, এখানে সমস্ত কাজই নেচারকে নিয়ে করা হয়েছে। নেচার আজকে বিপদগ্রস্ত, সেই কারণে একটা সমাজের বার্তা দেওয়ার জন্যই আমি নেচারকে নিয়ে কাজ করেছি। আমি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আমার থাকা এবং সেখানে আমার স্টুডিও আছে। প্রকৃতিকে নিয়ে কাজ করার একটাই অর্থ যে লালমাটি দেশে আমার চলাফেরা, এটাও একটা কারণ প্রকৃতিকে ছবিতে তুলে ধরা। প্রকৃতিকে বিশেষভাবে তুলে ধরেছি এই কারণেই যে প্রকৃতি আজকে ধ্বংসের মুখে, যাতে প্রকৃতি ধ্বংস হয়ে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষও বাঁচবে না। তো সেই কারণেই একটা বার্তা দেওয়া যে প্রকৃতিকে রক্ষা করো, প্রকৃতিকে রক্ষা করলে আমরাও বাঁচব। যার এই কারণেই ওয়াটার কালার এবং অ্যাক্রিলিকের মাধ্যমে আমি প্রকৃতিকে নিয়ে কাজ করেছি।